আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা বিক্রম চ্যাটার্জি আর অঙ্কুশ হাজরা একে অপরের বেশ ভালো বন্ধু। গত 29শে এপ্রিল দুর্ঘটনার পর থেকে বিক্রম চ্যাটার্জির পাশে সব সময় দাঁড়িয়েছেন অঙ্কুশ হাজরা। অঙ্কুশ বেশ অনেকবারই বলে এসেছেন, যতদিন না আদালত থেকে বিক্রম দোষী প্রমাণ হচ্ছেন ততদিন তিনি তার বন্ধুর পাশে থাকবেন। অঙ্কুশের বিক্রমের প্রতি এই সাপোর্টকে কিন্তু ভালো চোখে নিচ্ছে না জাস্টিস ফর সোনিকা পেজের সদস্যরা। সোনিকা সিং চৌহানের ঘনিষ্ঠ এক মডেল বন্ধু টিনা মুখার্জি তার সোশ্যাল সাইটে একটি লেখা পোস্ট করেন, যেখানে তিনি অঙ্কুশের নাম উল্লেখ না করেই বিক্রমের বন্ধু অঙ্কুশের উদ্দেশ্যে একটি লেখা লেখেন। টিনা মুখার্জি লেখেন, আমার ওকে নির্বোধ ছাড়া অন্য কিছু মনে হতো না। ও যে আদতে ঠিক কে সে সম্পর্কেও খুব একটা ভালো ধারণা ছিল না আমার। সত্যি বলতে কি, জানার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি। পরে বুঝেছিলাম ও একজন অভিনেতা, বাণিজ্যিক ছবির নায়কও বটে। যারা পরপর ছবি ফ্লপ করছে, অন্যদিকে মন না দিয়ে তার উচিত কেরিয়ারে আরও বেশি মনোযোগ দেওয়া। নাম প্রকাশে অনিচ্ছুক সোনিকার আরেক বন্ধুর কথায়, বিক্রমের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে সেটা নিয়ে উনি বেশ চিন্তিত। যে পরিবার তাদের মেয়েকে হারিয়েছে তাদের কষ্টটা ওর কোনো ব্যাপারই না। অঙ্কুশ তো ব্যক্তিগতভাবে অনেককেই আক্রমণ করেছেন। অভিনেতা অঙ্কুশ হাজরা এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানিয়েছেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে। তিনি বলেছেন, কে এই টিনা মুখার্জি? আমি চিনি না। ফেসবুকে পোস্টটা খুঁজে বার করে পড়লাম। পোস্টটা আমাকে উদ্দেশ্য করে লেখা এমনটা কিন্তু আমার মনে হয়নি। আর যদি আমাকে উদ্দেশ্য করে লেখা হয় তাহলে এটাই বলবো, জিরো ট্যালেন্ট নিয়ে যদি আমি এই জায়গায় পৌঁছতে পারি তাহলে যে কারোর পক্ষেই এটা করা সম্ভব। অঙ্কুশের মতে বিক্রমের পাশে দাঁড়িয়েছেন বলে যে তিনি সোনিকার বিপক্ষে, এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে তিনি ভুল ভাবছেন। ভার্চুয়াল দুনিয়ায় বেশ অনেক দিন ধরেই ভয়েস ফর বিক্রম বনাম ভয়েস ফর সোনিকার যুদ্ধ চলছে। তবে এই তদন্তের পরিণতি কি হয়, এই যুদ্ধ কতদিনে থামে, তা কিন্তু সময় বলে দেবে। আর বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আপনাদের কিন্তু জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।